নমস্কার বন্ধুরা আগের দিনের হাঁসের বাসি মাংসকে এরমভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা হাঁসের বাসি মাংস তো আপনারা দেখতে থাকুন আমি এই মাংসটা এমনভাবে রান্না করব। আপনারা খেয়ে বলবেন এটা টাটকা মাংস তো বন্ধুরা প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে তারপর পাঁচ পরং কেটে টাকা পেঁয়াজ ও একটি কাঁচা লঙ্কাকে দিয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে একটু ভাজা হলে সাত কমতো রসুন দিয়ে দিতে হবে রসুনটাকে ওই একইভাবে ভেজে নিতে হবে তারপর আগের দিনে হাঁসের মাংসটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষে থাকতে হবে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে আমি কিভাবে বাসি হাঁসের মাংসটাকে কষে নিচ্ছি একটু কষা হলে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গোলমরিচের গুঁড়ো ও এক চামচ মতো কাশ্মীরের গুঁড়িকে দিয়ে এসব মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে বাসি হাঁসের মাংসটাকে কষে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন ভিলেজ কিচেন ফুড আমার চ্যানেলটার নাম হচ্ছে ভিলেজ কিচেন ফুড তো বন্ধুরা আমার মোটামুটিভাবে হাঁসের বাঁশি মাংসটা কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে দেওয়ার পর জলটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিলে যে গ্যাসটা থাকবে সে গ্যাসটা বেরিয়ে যাবে তো বন্ধুরা এর আগেও আমি হাঁসের মাংস রান্না করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যদি আপনারা হাঁসের মাংসের রান্নার ভিডিওটা দেখতে চান তাহলে ভিডিওতে গিয়ে একটু দেখে নেন আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা আছে যদি আপনারা দেখতে চান সব ভিডিওগুলো দেখে নেন আর সব ভিডিওগুলোর মধ্যে যেই ভিডিওটা আপনার সব থেকে বেশি ভালো লাগবে সেই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন তো বন্ধুরা এই রান্নাটি আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন বা সুস্থ থাকবেন নমস্কার